জীবনে কোনোদিনও ভাবিনি যে এক কাপ চায়ের জন্য এত ঘুরতে হবে। সব বন্ধ। এ ভোটে বোম ফাটছে নাকি? বুঝে উঠতে পারছি না যে কোন নামটা গাড়ির জন্য ঠিকঠাক হবে। চলো হিমালয়ান একটু ভাগানো যাক। ১২০ তক পৌঁছা, ক্যা বাত। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক, হ্যালো হ্যালো। গাড়ি এখনো পর্যন্ত চলেছে 21 কিলোমিটার ট্রিপ ওয়ানে, ওটাকে জিরো করে নিয়েছি। এখান থেকে ফার্স্টে যাবো হচ্ছে নপাড়া, নপাড়ায় গিয়ে সময় যেতে আসবে, ওর জন্য ওয়েট করবো। বর্ষাকালে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বেরোনোর একটা চাপের ব্যাপার, কারণ গাড়ি বেরোতে না বেরোতেই নোংরা হয়ে যাবে, ছিপকে ছাপকা চারিদিকে জল, তার মধ্যে দিয়ে যাচ্ছি। তারা করবি সকালবেলা একটু জোরে ভাগালেই এরা তারা করতে লেগে যায়, যতই চেয়ে না হোক। গাড়িতে ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 130 কিলোমিটার, ঘুরে এসে তেল ভরিয়ে নিতে হবে। এই তো আমাদের পাড়াতেও ওয়াটার ক্রসিং, আর এখানে আমি দাঁড়াবো সময়ের জন্য ওয়েট করব, আসুক তারপর যাবো একসাথে। কটা বাজে ভাই? 7টা 6টায় বেরোনোর কথা ছিল। এখানে মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? ফুলতিরামের ওখানটা। হ্যাঁ, যেখানে যাবো সেখানে গিয়ে কথা হচ্ছে। আমি জানি না কোথায় যাবো, কোথায় যাবো বলে বেরিয়েছি সেটুকুও জানি না। চলো যাই, যেদিকে দুচক যায় যেদিকে আমাদের এরা নিয়ে যায়। ওকে ওকে, অলরাইট অলরাইট। ঘড়িতে বাজে 7টা 7টা 3, আর এখান থেকে আমরা যাত্রা শুরু করছি আমাদের আজকে সকালের টি রাইড। ফার্স্টে ভেবেছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে 5টা 5:30টার দিক করে বেরিয়ে যাব হচ্ছে খড়িবাড়ি, কিন্তু কালকে রাত্রে বাবা বললো যে ওদিকে যাস না, কারণ আজকে হচ্ছে ভোট, পঞ্চায়েত ভোট, তো খড়িবাড়ি বা ওই সমস্ত দিকে ভোট সংক্রান্ত ঝামেলা হতেই পারে, হতেই পারে, রিস্ক নিয়ে কী লাভ। তো সেই জন্য ভাবলাম যে না, নিউটাউনের দিকেই ঘুরি। তবে ঝামেলা হওয়ার চান্স কিন্তু নিউটাউনেও রয়েছে, কারণ এখান থেকে না দিয়ে কী হবে। আর চলো চলেই যাই। নিউ টাউনে লোকজন ঝামেলা করছে যে আমরা পঞ্চায়েত ভোট দেবো না, কারণ সারা বছর ধরে আমরা শুনছি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে রয়েছে নিউ টাউন, আর তারপরে গিয়ে যদি বলা হয় যে পঞ্চায়েতের ভোট দিতে হবে তোমাদেরকে, তো কার না মাটকা গরম হয়। তো সেই জন্য একটা ছোটোখাটো ক্যাচাল কয়েকদিন ধরে চলছে, বাট ঠিক আছে, ইটস ওকে, আমাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা যাবো হচ্ছে চা খেতে, চা ইজ লাভ। তো চলো, আর আজকে সকালবেলা ওয়েদার খানিকটা এইরকম রাজারহাট নিউ টাউনে। আমাদের সামনে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘ কোথাও বৃষ্টি, এর একটা চুরমুড়ে ফুরফুরে ওয়েদার, পাশে ফুটে আছে সুন্দর করবী ফুল, আর ওয়েদার ইজ ভেরি বিউটিফুল। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে সাপুরজি, আর এখানে আগে ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ধাবা রয়েছে, ওখানে বেশ সুন্দর চা বানায়, কিন্তু সেটা বিকেলবেলার জন্য ঠিক আছে, এখন সকালবেলা দেখছি সবকটাই বন্ধ। এখানে লাইন দিয়ে বেশ কয়েকটা রয়েছে কিন্তু প্রত্যেকটা বন্ধ। তাছাড়া আগে এখানে একটা বাজারও রয়েছে, কিন্তু বুঝতেই পারছো ভোটের দিন তো সবই মোটামুটি বন্ধ কম বেশি। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে অ্যাক্সিস মলের ওদিকে যাবো, অ্যাক্সিস মলের ওখান থেকে আজকে চা খাবো সকালবেলা। তো বন্ধু, ফাইনালি চলে এসেছি আমরা অ্যাক্সিস মলের ঠিক সামনে, আর এখানেও সমস্ত চায়ের দোকান বন্ধ, সব বন্ধ। একটা জায়গা যাওয়া যেতে পারে, এ ভোটে বোম ফাটছে নাকি? লেক টাউন যাবে, সে তো আমার চিনার পার্কেও পাওয়া যাবে, বাড়িতে পাওয়া যাবে, সেটা না দেখি এখানে চা পাওয়া যায় কিনা।
চা তো মনে হচ্ছে পাওয়া যাবে, কিন্তু ঠিকঠাক তো নয় লাগছে। শেষে এইখানে জীবনে কোনোদিনও ভাবিনি যে এক কাপ চায়ের জন্য এত ঘুরতে হবে। আর মানে লিটারালি আজকে যদি ভোট না হতো তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এই পঞ্চায়েত ভোট সব মাটি করে দিল। যেখানে যাচ্ছি নিউ টাউনে সব জায়গায় চায়ের দোকান বন্ধ, মানে সিরিয়াসলি চা খুঁজতে বেরিয়েছি আমরা। হ্যাঁ, এখানে একটা দোকান পেলাম এত খোঁজার পর, একটা দোকান খোলা ছিল কিন্তু সত্যি বলছি সেই রকম মানে ইচ্ছা করলো না। কারণ দেখো এত যখন ঘুরেছি এক কাপ চায়ের জন্য, তো দোকানটা একটু ঠিকঠাক দেখতে লাগলে, মানে দোকান হয়তো ঠিক আছে বাট সামনেটা সেই ডাস্টবিন পচা গন্ধ রয়েছে, ওখানে দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করলো না। তো সেই জন্যেই দেখা যাক কোথায় পাই। বেরিয়েছিলাম 6:30 সময়, ঘড়িতে বাজে 8:15। 6:30 থেকে 8:15 পর্যন্ত আমরা খুঁজে গেলাম হচ্ছে চা, মাঝখানে 45 মিনিট ওয়েট করেছিলাম যদিও এই মহারাজের জন্য। এই সেই জিনিস যার জন্য আমরা সকাল থেকে বেরিয়ে 12-14 কিলোমিটার ফালতু ঘুরে ফেললাম। সময় এবার দেখাও একটুখানি, চাটা জল পড়ছে গাছে, বৃষ্টি বর্ষাকালে জল তো পড়বে রে ভাই, জল মল নয়, উপরে কোনো কাক পক্ষী কিচ্ছু নেই, একদম ফুল ক্লিয়ার, ক্লিয়ার এন্ড ক্লিয়ার। টপ করে একটা যদি মল পড়ে না, এটা একবার ধরো একটুখানি দেখিয়ে দিই, ওটা গালে পড়ে না পক করে। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে বাইক নিয়ে ঘুরে এই চায়ে বিস্কুট ডুবিয়ে আলাদাই একটা কচি কচি মুখ মেরে এতক্ষণ ঘোরা ফাইনালি সার্থক হলো। চাটা খাওয়া যায়, যেটার জন্য বেরিয়েছি সেটা আগে শেষ করি না, ডিস্টার্ব করে লাভ নেই নিজেকে। তাই সিরিয়াস করা হয়নি, সিরিয়াস ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে মেরেছে আমার হাত পুড়ে গেল। চিয়ার্স টু পঞ্চায়েত ভোট। পাহাড়ো কে উপর সমুদ্র কে পাস, দেখো কোন। চলো তুমি আমারটা চালাও, আমি তোমারটা চালাচ্ছি। যেখানেই ঠুকবে লোহার আওয়াজ পাবে, এটা বাদে। প্রায় 1 বছর হতে যায় আমার গাড়িটার বয়স হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত নাম দেওয়া হয়নি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটা নাম মাথায় আসছিল, বুঝে উঠতে পারছি না যে কোন নামটা গাড়ির জন্য ঠিকঠাক হবে। হঠাৎ করে একটা নাম মাথায় এলো, আই মিন খেয়াল এলো, সামনে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বাঁদিকে, সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বাঁদিকে, এই যে ত্রিভুজ আকৃতি, ওটা দেখে আমার টনি স্টার্কের কথা মনে পড়লো। তো আমি ভাবলাম যে গাড়ির একটা নাম সাজেস্ট করা যেতে পারে স্টার্ক। তো তোমরা কমেন্টে জানাতে পারো যে এই স্টার্ক নামটা কেমন হবে। বাদ বাকি এর গাড়ির নাম দেওয়া রয়েছে শেরু, সৌরভের পালসারের নাম দেওয়া রয়েছে রুদ্র, আমার গাড়ির কোনো নাম দেওয়া নেই, তো একটা নাম তো লাগবে। তো তোমরা সাজেস্ট করো, যদি পছন্দ হয় তাহলে সেই নামটা আমি অবশ্যই আমার গাড়ির রাখবো। এখানে প্রত্যেকটা বাস স্টপ কিন্তু স্মার্ট বাস স্টপ, ফোন চার্জ দেওয়া যায়, বাস কোথা থেকে কোথায় আসছে, কতক্ষণ দূরে রয়েছে সে সমস্ত কিছু দেখা যায়, মানে এভরিথিং স্মার্ট ফেসিলিটি, স্মার্ট সিটি, স্মার্ট সিটি বিধাননগর, যেখানে এক কাপ চায়ের জন্য এত ঘুরতে হয় রে বাবা। চলো হিমালয়ান একটু ভাগানো যাক। লাভলি লাভলি, আমরা দুজনে দুজনের ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়ে রেনকোট ভরে নিয়ে বেরিয়েছিলাম, যে বাই চান্স যদি বৃষ্টি হয় তো রেনকোটটা পরে নিতে কাজে লাগবে। কিন্তু দেখো ওয়েদার কি সুন্দর হয়ে গেছে, না তো বৃষ্টি আছে, না সেইরকম রোদের গরমটা লাগছে, আকাশে পুরো মেঘ চারিদিকে, সকাল সকাল মর্নিং রাইড, টি রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার। এই রাস্তাটা তো বন্ধ করে দিয়েছে, নাহলে এটা দিয়ে বেরিয়ে যেত। ZX10R বা Z900 কিছু একটা ছিল যেটা সোজা গিয়ে একদম ধামসার ওখানে ঢুকে গেছিল, তারপর থেকে ভেতরে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আরও অনেক কারণ রয়েছে। তো আমরা আর আইফেল টাওয়ারের সামনে দিয়ে বাইক চালাতে পারবো না, আইফেল টাওয়ার বা এই সমস্তগুলো শুরু হওয়ার আগের থেকে আসছি, কারণ আমাদের কাছেই বাড়ি, তো সেরকম কোনো আক্ষেপ হয় না, কারণ প্রচুর এসেছি, প্রচুর এনজয় করে নিয়েছি জায়গাগুলোতে। সন্ধেবেলা সারাদিনের ধকলের পর গরমকালে ওখানে গিয়ে বসে চিল মারার যে ফিল, সেটা আলাদাই ছিল। এখানে সাধারণত ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে যেহেতু ভোট তো ডিউটির জন্য অন্য জায়গায় হয়তো চলে গেছে, আজকে নো ক্যামেরা, ভাগাও গাড়ি, ছোটাও হিমালয়ান।
এই প্রথমবার সোমর গাড়িটা নিয়ে 100 উঠলাম। সামনের বছর একটা বড় প্ল্যান রয়েছে, তো সামনের বছর পাক্কা একদম প্রিপারেশন শুরু হয়ে গেছে বহুদিন ধরেই একটু একটু করে। তারপর আমরা মন্দির থেকে ঘুরে নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাড়ি, আর আজকে হয়ে গেল একদিন, মানে গতকাল ছিল হচ্ছে ভোট, আর তারপর আমরা ঘুরে ফিরে বাড়ি চলে গেছিলাম। কিন্তু বাড়ি গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভোটের জন্য বিভিন্ন জায়গায় ঝামেলা, মানে আমাদের বাড়ির কাছেই জ্যাংরাতে একজন, তো আর বললাম না, যাই হোক, তো সেই সমস্তগুলো বাড়ি গিয়ে খবর দেখে জানতে পারি। তারপর গিয়ে মনে হয় যে ভাই কী করছিলাম সকাল থেকে বেরিয়ে, মানে একটু হলেও ভয় লেগেছে খবরগুলো দেখার পর, আর খারাপও লেগেছে, মানে এভাবে, যাই হোক, সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা সেফলি বাড়ি চলে এসেছিলাম, আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ছোট্ট একটা ভিডিও, সকালবেলা বেরিয়ে চা খেতে যাও, আর সেই চা খেতে গিয়ে যে এত ঘুরতে হবে সেটা ভাবতে পারিনি, সবটাই ভোটের জন্য। আর ঠিক আছে, ভোট নিয়ে আর কোনো কথা বলছি না, তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে তোমাকে করতে হবে লাইক করে দিও, চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিও, যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।